डियर ভিউয়ার্স ট্রাভেল বিষয়ক ইউটিউব চ্যানেল জিপসি মামাই আপনাদের স্বাগতম। আজকে আমরা কেরালা ট্যুরে আপনাদের সাথে একটা রেস্টুরেন্টের পরিচয় করিয়ে দিব। সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্রিম কর্নার গার্ডেন রেস্টুরেন্ট। একটু এক্সেপশনাল, আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়ি থেকে নেমে এই যে ক্রিম কর্নার গার্ডেন রেস্টুরেন্টে ঢুকছি। এই রেস্টুরেন্টের বৈশিষ্ট্য হচ্ছে গার্ডেন আছে, এর মাঝে শেডেড রেস্টুরেন্ট এবং পাশে আপনার আর্ট গ্যালারি আছে। তো ঢুকতেই আমাদের চোখে পড়লো, দেখুন আপনারা যে ড্রাম দিয়ে কিভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে ফ্রন্টে, আমার কাছে বেশ ভালো লেগেছে যে আইডিয়াটা, যে একটা ড্রামকে কেটে কেটে খুব সুন্দর করে টেবিল এবং চেয়ার এখানে প্রতিস্থাপন করেছে। তো এরপরে আমরা ভাবলাম যে ঠিক আছে, দেখি তাহলে নিশ্চয়ই ভিতরে সুন্দর কিছু আছে। আমাদের সাথে যে ড্রাইভার ছিল সে আমাদেরকে এখানে নিয়ে এসেছে এবং বলল যে এই রেস্টুরেন্টটা একটু এক্সেপশনাল আপনার ভিউর জন্য। যেহেতু আমি একটু ভিডিও করছিলাম, তো সে বলল যে আপনার জন্য এই জায়গাটা একটা পারফেক্ট জায়গা যে আপনি এখানে ভিডিও করতে পারবেন কিছু। তো ভাবলাম ঠিক আছে, তাহলে ক্রিম কর্নার গার্ডেন রেস্টুরেন্ট নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলি। তো চলুন তাহলে আমরা রেস্টুরেন্টে প্রবেশ করি। প্রবেশ পথের শুরুতে ডান পাশে হচ্ছে ওয়াশরুম এবং আপনার বাম পাশে হচ্ছে রেস্টুরেন্ট শেডেড। এবং ঢোকার মুখে একটা বোর্ড লক্ষ্য করলাম যেখানে প্রতিদিনের মূল্য তালিকা তারা লিখে দেয়। তো প্রবেশ পথে দাঁড়িয়েই পেছনের দিকে একটু ভিউ নেওয়ার চেষ্টা করলাম, কারণ ঢুকতে চোখে পড়লো যে সারাউন্ডিং এলাকাটা মনে হচ্ছে খুব সুন্দর, নয়নাভিরাম, গাছগাছালি প্রচুর এবং ছিমছাম। শুধু ফ্রন্ট সাইডে রাস্তার গাড়ি ঘোড়ার চলাচলে কিছু শব্দ ছাড়া অন্য আর শব্দ নেই। এই যে দোতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আর্ট গ্যালারি রেস্টুরেন্টের উত্তর পাশে। তো রেস্টুরেন্টের মাঝখানে আবার বাগান, কিছু অ্যাক্টিভিটিস যেমন দোলনা এগুলো আছে। তো আমরা ভেতরে প্রবেশ করি এবং প্রবেশ করার পরে আমাদের চোখে পড়ল বিভিন্ন রকমের আর্ট পেইন্টিং, কেরালার ট্রেডিশনাল বিভিন্ন, যেমন বাজার নিয়ে, এই যে দেখেন বাজার, তার সবজি কীভাবে দোকানে সাজানো আছে, এগুলো নিয়ে বিভিন্ন আর্ট এখানে করা আছে। তো ঘুরে ঘুরে একটু আর্টগুলো দেখলাম, দেখার পরে ভাবলাম যে ঠিক আছে আমরা বসি, একটা টেবিল সেট করে বসে পড়লাম। বসার পরে আমরা ফ্রেশ হয়ে একটু উপরের দিকে লক্ষ্য করে দেখলাম যে এর ড্রয়িং ডিজাইন ভারী চমৎকার, প্রিফেব্রিকেটেড শেডেড স্টিল এবং অনেক প্রাকৃতিক কিছু তারা এখানে সংরক্ষণ করার চেষ্টা করেছে। যেমন দেখেন এই যে এটা একটা নারিকেল গাছ, এই নারিকেল গাছটা যখন আমি উপরের দিকে তাকাই আমার কাছে মনে হচ্ছিল যে বাহ চমৎকার, কারণ ডে লাইট হিসাবে শেড খুলে দিয়েছে, সেখানে ডে লাইটের জন্য শেড খুলে দিয়েছে, আবার নারিকেল গাছও কাটেনি, নারিকেল গাছ ভিতর দিয়ে যেভাবে আছে সেভাবেই ঠিকঠাকভাবে আছে। আমার মেয়ে মারিয়া ও তার আম্মু খাবারের মেনু ঠিক করছিল, খাবারের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তো খাবার অর্ডার হয়ে গেছে, এখন একটু বসে বসে প্যানারোমিক একটা ভিউ নেই। তো এর মাঝেই মারিয়া বলল যে পাপা আমি খুব খুশি, আমার একটা ভিডিও নাও। তো আইসক্রিমের দোকানের সামনে দাঁড়িয়ে সে একটা পোজ দিল, খাবার চলে এসেছে। তো খাবার অর্ডার করেছিলাম বিরিয়ানি, খুব মজাদার, আপনারা দেখেন বিরিয়ানি দিয়েছে এবং চালগুলো কিন্তু খুব সরু এবং বাসমতি চাল লম্বা লম্বা। তো আমার মেয়ের জন্য ভাত মেখে দিচ্ছে, দ্যাট ইজ বিরিয়ানি, সে একটু প্রিপেয়ার করে দিচ্ছে খাওয়ার জন্য। ওর বয়স 5 বছর কিন্তু এখনও তাকে অবশ্য খাইয়ে দিতে হয়, তো চেষ্টা করছে যে সে নিজে খাবে কিন্তু একটু মেখে দিতে হয়। তো ভিউয়ার্স, খাওয়া শেষ, সুতরাং এখন একটু দোলনা চড়ার পালা। তো আমার মেয়ে স্বাভাবিকভাবেই সে আমাকে নিয়ে বের হয়েছে যে পাপা চলো একটু ঘুরে দেখি। দুটো নারকেল গাছের মাঝখানে দোলনা সেট করা হয়েছে এবং দোলনায় দুলতে দুলতে সে খুব আনন্দ করছে এবং মজা করছে। দোলনা আবার এখানে এর একটু পরেই পাশেই আবার আরেকটা নেটের ঝোলানো দোলনা আছে, সেখানেও সে চড়বে। তো ভিউয়ার্স, আসলে এই গার্ডেন রেস্টুরেন্টটা খুবই সুন্দর, ক্রিম কর্নার গার্ডেন রেস্টুরেন্ট। এই যে দেখেন আমি আবার একটু ব্যাক থেকে ফ্রন্ট সাইডের দিকে যে ভিউটা দেখালাম, তো এই রেস্টুরেন্টে আসলে আমরা খাবার খেয়েছি এবং খুব অল্প সময়ে বেশ এনজয় করেছি। ছিমছাম পরিবেশ, শান্ত এবং প্রাকৃতিক যে গাছপালা আছে তার মাঝে একেবারেই
সুন্দর একটা পরিবেশে এই রেস্টুরেন্ট। দেখছেন মারিয়া এই যে নেটে ঝুলছে, শুয়ে আছে, এবং তার কাছে বেশ মজা লাগছে। সে খুব বলছে যে পাপা আমার রেস্টুরেন্টটা খুব পছন্দ হয়েছে, আমি খুব মজা পাচ্ছি। তো ওর খুশি আসলে আমাদের খুশি। ভিউয়ার্স, বেশ খানিকক্ষণ দোলনা চড়ার পরে আমরা দোতলা আর্ট গ্যালারি ভিজিটে বের হই। তো আর্ট গ্যালারিতে উঠেই যে ছবিগুলো আমাদের সামনে এসেছে সেই ছবিগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো সম্পূর্ণ দেয়ালের চারপাশে এইভাবে ছবি ফ্রেমে আঁকা। তো ছবিগুলো আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করুন। কেরালা এলএপি ক্রিম কর্নার গার্ডেন রেস্টুরেন্টের আর্ট গ্যালারি থেকে আপনাদের সাথে আমি ট্রাভেল বিষয়ক ইউটিউব চ্যানেল জিপসি মামা নিয়ে আছি। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এর পাশেই বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এই রকম ট্রাভেল বিষয়ক আরও মজার মজার ভিডিও পরবর্তী নোটিফিকেশান পেতে। সুতরাং আপনারা দেখতে থাকুন রেস্টুরেন্টের আর্ট গ্যালারি। আজকে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালাম।